কাকদ্বীপে নদীর চরে বিক্রি করে দিচ্ছে তৃণমূল। ভয়ঙ্কর এই ঘটনা সামনে এসেছে সুন্দরবন এলাকায়। ম্যানগ্রোভ কেটেই বিলি করা হচ্ছে জমি, তৈরি হচ্ছে ঘর, এর জন্য স্কোয়ার ফুট হিসেবে টাকা তুলছে শাসক দল। পুরো ঘটনা খতিয়ে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গজিয়ে উঠেছে নতুন পল্লী, হাত বদল হয়ে যাচ্ছে জমির, নদীর চরে বসতি বসাচ্ছে নাকি পঞ্চায়েত, দেওয়া হচ্ছে খাজনার রসিদ। আমরা কথা বলেছিলাম উৎপল বিশ্বাসের সঙ্গে, তিনিও জমি কিনেছেন আর এর জন্য টাকা দিয়েছেন তৃণমূলকে। একদম নদীর ধারে ঘর করছেন, ম্যানগ্রোভ কেটে বা এইভাবে, জায়গাটা কিভাবে পেলেন? জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা পড়েছে। কে কে কথা বলেছিল? ও পার্টি অফিসে অনেক কয়েকজন ছিল, তাদের নাম তো খেয়ে মনে নেই। হাবু ছিল, অলোক ছিল। হাবু কাকা, উনি কি এখানে 50 সদস্য? পার্টি অফিসের আর কি সভাপতি। হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছেন? টাকা দিয়েছিলাম 4 বছর আগে। হ্যাঁ, 4 বছর আগেই জায়গাটা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম টাকা, আর 46,000 টাকা পড়েছিল। আগে মাটি ছিল, এই জায়গাটা অন্য লোকের ছিল, তারা আবার আমাকে দিয়েছে, আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে, বলেছে যে তাকেও টাকা দিতে হবে, সেই শুনতে আমাদের এই জায়গাটা দিয়েছে। আবার কি তোমাকে টাকা নিয়েছিল ওই টাকাই? না না, ওই এককালে যে টাকা দিয়েছিলাম ওইটা আর নেয়নি, না আর কোনো টাকাই নেয়নি। এই যে কত জায়গা এটা? এটা আছে 45 ফুট বাই 30 ফুট। কোনো কাগজ করে দিয়েছে? এটা এই ট্যাক্সের জন্য আছে, আর কোনো কাগজ নেই। সবকিছু দেখে অবাক সাধারণ মানুষ। রাজ্যে এতদিন ধরে নদীর বুক থেকে বালি তুলে বিক্রি করতে দেখা গেছে তৃণমূল নেতাদের, এবার নদীর চর বিক্রির ঘটনায় তারা রীতিমতো অবাক। সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত, এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, প্রশাসন রয়েছে, এরা নিশ্চুপ, এদের মদতেই আজকের নেতাদের এত বাড়বাড়ন্ত। এছাড়া আমরা আর কি বলবো বলুন তো। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দলের দুর্নীতি কোন জায়গায় পৌঁছেছে, এই নদীর চর বিক্রির ঘটনা তারই প্রমাণ। দেখুন, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা 70,000-80,000 টাকার বিনিময়ে নদীর চর বিক্রি করে দিচ্ছে, দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে, এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে। আজকে আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে, আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো? দেখুন, সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বসস্থানে জায়গা দিতে পারে, তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন? আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে, যদি কেউ কথা না শুনে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে FIR রুজু করুন, DRS করুন, তাই করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা নামে FIR হবে এবং তারা জেলে বসস্থান করবে। এটা দুঃখজনক বিষয়, লজ্জাজনক বিষয়, এভাবে চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গেছে, এটুকুই আমি বলতে পারি। বিষয়টি জানাজানি হতেই অবাক হওয়ার ভান করছে প্রশাসন। আপনি যখন বলছেন কাকদ্বীপে, আমি খোঁজ নিয়ে দেখছি, তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই। যদি করে থাকে, আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন, প্রাক্তন মন্ত্রী মন্টুভাব পাগিরা মহাশয়, ওনার সঙ্গে যোগাযোগ করে দেখছি, যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে। না না, আমার একটু জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব, এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি, সবে আমি প্রধান হয়েছি প্রায় 9 মাসের মতো, এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিত আমি বন দপ্তরকে বলবো, ইরিগেশনকে বলবো ব্যবস্থা নিতে, আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে। সুন্দরবনকে বাঁচাতে একসময় ম্যানগ্রোভ লাগানোর কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং,
এই ম্যানগ্রোভ অরণ্যই সুন্দরবনকে বছরের পর বছর বাঁচিয়ে আসছে। কিন্তু সেই সব উধাও করেই বসতি স্থাপন, তাও আবার পঞ্চায়েতে রশিদ বিলি করে, তৃণমূল নেতাদের লোভী কি রাজ্যটাকে এভাবে শেষ করে দেবে? এ ধরনের কাজকে কি সমর্থন করেন? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট মাধ্যম।